আরও একবার একটা নতুন তথ্য নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সকলের মধ্যে চলে এলাম। তো সেটা হচ্ছে জাস্ট আজকে সকাল থেকে জেক্সপোর পোর্টালটা কোনো ক্রমে ওপেন করা সম্ভব হয়েছিল। স্টুডেন্টরা তখন লগ ইন করে দেখতে পাচ্ছিল যে কোন কলেজে কার সেকেন্ড রাউন্ডে রেজাল্ট এসছে। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জার বিষয় যে এগেন অ্যান্ড এগেন একই সমস্যার সম্মুখীন স্টুডেন্ট এবং অভিভাবকদের হতে হচ্ছে। আমরা যদি ভোকলেটের ওয়েবসাইটটা আসার পর চেক করি, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে লগ ইন করাটা সম্ভব হচ্ছে, কিন্তু যখনই আমরা এই যে গ্রিন কালারের আইটিআই, এই যে আইটিআইয়ের সরি গ্রিন কালারের জেক্সপোর অপশানটা সিলেক্ট করছি, সাইট আন্ডার মেনটেন্যান্স, আবারও সাইটটি আন্ডার মেনটেন্যান্সে চলে গেছে। টাইমটা দেখো, প্রায় দুপুর 2:06 হতে চলছে আজকে 14ই সেপ্টেম্বর। আমরা এখন তোমাদের জন্য লাইভ ভিডিওটি তৈরি করছি, আবারও পুনরায় সাইট আন্ডার মেনটেন্যান্সে চলে গিয়েছে। এখানে একটা বিষয় বলে রাখছি যে এই যে নোটিশ, এই নোটিশটা দেখো, আমি নোটিশটার তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এই নোটিশে ডেট দেওয়া হয়েছে 23শে সেপ্টেম্বর পর্যন্ত, 11টা পর্যন্ত বলেছিল। তারপর এই যে 15ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তোমাদের নতুন যে অ্যাডমিশনের ডেট, সেই ডেটটা রিভাইজড কাউন্সেলিং ডেটস, 15ই সেপ্টেম্বর থেকে 22শে সেপ্টেম্বর বিকেল 5টা পর্যন্ত তোমাদের সেকেন্ড রাউন্ডের অ্যাডমিশনের লাস্ট ডেট আছে। আর একটা, যাদের কোনো কলেজ পায়নি তাদের জন্য এই নোটিশটার একটা ব্যাপার আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে আনছি। তো আমি ওয়েবসাইটটাতে গেলাম, অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েবসাইটে আসার পর অনলাইন কাউন্সেলিংয়ে ক্লিক করছি। এই যে সাইট আন্ডার মেনটেন্যান্স, আমি প্রত্যেকটি স্টুডেন্টকে আবারও অপেক্ষা করার জন্য বলবো। আমি আগামী কালকের ভিডিওতেই বলেছিলাম যে বিকেল 3টের পর তোমরা চেক করতে পারবে। সকাল থেকেও যারা অ্যালটমেন্ট লেটার পেয়েছিল তারা কিন্তু পেমেন্ট করতে পারছিল না, একই সমস্যা পুনরায় সম্মুখীন হচ্ছে। তো তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই একবার জানাবে যে কাদের এই একই সমস্যা হচ্ছে, আর কারা কারা পেমেন্ট করে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিতে পেরেছো, আর কে কোন কলেজ পেয়েছো। তবে এখনও পর্যন্ত যে যে কলেজ পেয়েছে সেই কলেজটা কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা ফার্স্ট রাউন্ডে যে কলেজ পেয়েছিলে আপগ্রেডেশন করেছিলে, সেকেন্ড রাউন্ডেও হয়তো সেই একই কলেজ আছে, চেঞ্জ কিছু হয়নি। বাট এখন কি হবে বিষয়টা বোঝা যাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ সাইট আন্ডার মেনটেন্যান্সে চলে গেছে, এটা খুব তাড়াতাড়ি ঠিক করা হবে। তো বিকাল 3টের পর থেকে আবারও একবার তোমরা চেক করবে, আর সম্পূর্ণ প্রসেসটা ডিলে হচ্ছে বোঝা যাচ্ছে, বাট এটা সম্পূর্ণ যেহেতু একটা টেকনিক্যাল ফল্ট, তো বিষয়টা খুব ডিফিকাল্ট। তোমরা সাথে থেকো, আমি সময়ে সময়ে সব আপডেট তোমাদের কাছে তুলে ধরবো। যারা আজকে ডাউনলোড করতে পারোনি অ্যালটমেন্ট লেটার, তারাও চিন্তা করো না, খুব তাড়াতাড়ি ওয়েবসাইট ঠিক হবে। এখন ঠিক হয়নি, শুধু অনেকেই ভাবছে আমাদের মোবাইলের সমস্যা বা কোনো কিছু, এটা মোবাইলের না, এটা ওয়েবসাইটেরই সমস্যা, যেটা কারিগরি ভবনের টেকনিক্যাল টিম এটার উপর কাজ করছেন। তো খুব শীঘ্রই আমরা পরবর্তী আপডেটটা নিয়ে আসবো, এখন জাস্ট এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরলাম যে আবারও ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনের ওয়েবসাইটটা ক্র্যাশ করে গেছে বলতে পারো, বা মেনটেন্যান্সের মধ্যে চলে গিয়েছে। ধন্যবাদ।